আসসালামু আলাইকুম, ওয়াকিং উইথ অ্যানিমালস ভিডিওর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা চলে এসেছি হযরতপুর হাট, এটি ঢাকার সবথেকে বড় পাইকারি হাট। তো আজ আমরা এই হাটে ঘুরবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই হাটে কী ধরনের গরু পাওয়া যায় এবং কী ধরনের দামে বেচা কিনা হয়। তো চলুন আমাদের সাথেই থাকুন, আজকে আমরা এই হাটের আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো এখন হাট প্রায় জমে উঠেছে, এখানে ভালোই গরু দেখা যাচ্ছে। এই সাইডটি একটু হালকা অবস্থায় আছে, আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব, ভেতরে হয়তো আরও ভালো কিছু গরু দেখতে পারবো আমরা। এই সাইডে একটা গরু আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। আমরা হাটটা হয়তো দেখতে পাচ্ছেন, এই সাইডটি একটু খালি খালি আছে। আজকে আসলে আমরা এখন ভেতরের দিকে গেলে বুঝতে পারবো যে হাটের আজকে কী ধরনের পরিস্থিতি আছে আর কি হাটে। এখন আমি যেই সাইডটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হাটের একেবারে শুরুর সাইড। এই সাইডে বেশ কিছু ছোট ছোট গরু দেখতে পাচ্ছি, এখানে বাছুর আছে, সামনে কিছু গাভীও আছে। তো আমরা একটু পরে এগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করব। এখন আমরা একটা কালো গাভি গরু দেখতে পাচ্ছি। ভাই এটা কত চান দাম, এই গরুটার দাম কত চান? হ্যাঁ, 85 যাচ্ছে এই গাভি গরুটার দাম। তো আমরা আরও কিছু গরুর দামের আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই হলস্টাইন গরুটার দাম আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। ভাই এটা কত চান? 1,30,000। এই গরুটার দাম 1,30,000 চাওয়া হচ্ছে। আপনারা গরুটা দেখেন। আমরা এই সাইডে আরও কিছু গরু দেখতে পাচ্ছি, দেখি আপনাদের আরও কিছু গরুর দাম জানানো যায় কি না। এই সামনে কালো গরুটার দাম আমি একটু আপনাদের জানানোর চেষ্টা করি। কাকা এটা কত চান, দাম কত চান? 110। এই গরুটার দাম চাওয়া হচ্ছে 110। তো আশা করি হযরতপুর হাটে আপনাদের এই ভিডিওটা দেখতে ভালোই লাগবে, কারণ এখানে আমি বিভিন্ন ধরনের গরুর প্রাইস আপনাদের জানাবো। আসলে এগুলাই সব চাওয়া দাম, আপনারা চাইলে এই গরুগুলো দেখে শুনে বুঝে দামাদামি করে নিতে পারবেন আপনারা। আজকে হাট বেশ ফাঁকা, তো আমরা একটু ভেতরের দিকে যাই, দেখি কী ধরনের কালেকশন আজকে আছে হাটে। তো আমরা এখন আপনাদের গাভী গরু দেখালাম, এখন একটু ষাঁড় গরু দেখানোর চেষ্টা করি। খামারি উপযোগী কোনো গরু আছে কি না সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি, আমি একটু দেখাই। একটু দেখেন, বেশ বড়, বেশ বড় গরু। তো আমরা একটু দেখি মালিককে খুঁজে পাওয়া যায় কিনা, এটার একটু দাম জানানোর চেষ্টা করি আপনাদের। ভাই এই গরুটা কত চান? এই গরুটার দাম কত চান? এই গরুটার দাম চাওয়া হচ্ছে 2,20,000 টাকা। আপনারা একটু আবার ভালোভাবে দেখেন, ওই সাইড থেকে আপনাদের দেখাই। ২,২০,০০০ টাকা আজকের হাটে, আজকে হযরতপুর হাটের এই গরুটার দাম। তবে আজকে ভিড় কম হাটে, ক্রেতার সংখ্যা কম। আমরা আরও কিছু গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করি সামনের দিকে যেয়ে। ভাই খাসিটা কত হয়েছে ভাই? হ্যাঁ, এই খাসিটা 5,000 টাকা দিয়ে কিনা হয়েছে, একটু দেখেন। 5,000 টাকা। তো আমরা একটু গরুর দিকে যাই আবার। আমি আপনাদের বেশ সুন্দর একটি হলস্টাইন ফ্রিজিয়ান গরু দেখাচ্ছি এখন। গরুটা বেশ সুন্দর, বেশ বড় সাইজের গরু এটাও। তো আজকের হাটে আসলে এইগুলাই বড় বড় গরু। তো আমি একটু আপনাদের দাম জানানোর চেষ্টা করব। ভাই এটার দাম কত চান? 2,50,000। এই গরুটার দাম চাওয়া হচ্ছে আজকের বাজারে 2,50,000 টাকা।
আপনাদের আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি হাটে। তো এটা চাওয়া দাম, আপনারা চাইলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন গরুটা। ভাই এটা কোথাকার গরু? জগন্নাথপুর, এই মানে পাশেই। হ্যাঁ, মানে এই এলাকার গরুই আর কি, এলাকার গরুই এটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই এই গরুটা যদি কেউ নিতে চায়, ভিডিও দেখে আপনার নাম্বার দেওয়া যাবে, একটু বলবেন প্লিজ। 01883050920। ভাইয়ের নামটা? আশিক দরানি। আচ্ছা, এই আশিক ভাইয়ের কাছে এই নাম্বারে কল দিলে আপনারা এই সুন্দর গরুটি পেয়ে যাবেন। আপনারা গরুটি দেখতে পাচ্ছেন, তবে এই গরুটা আপনারা এসে দেখে আপনারা দাম দর করার সুযোগ পাবেন। আপনারা দেখে শুনে নিয়ে যাবেন আশিক ভাইয়ের কাছ থেকে। তো গরুটা বেশ বড়, বেশ সুন্দর। তো আমি আপনাদের আরও বেশ কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন দিয়ে ক্লিক করবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসে। এবং আপনার মূল্যবান সময় দ্বারা একটি কমেন্ট করবেন, আসলে আপনি কী ধরনের ভিডিও দেখতে চান, আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে যে ভিডিও আরও কী ধরনের করা যায়, সেগুলো আমাকে জানাবেন। এখন আমরা একটা লাল গরু দেখতে পাচ্ছি, আমরা একটু সামনের দিকে যাই। এই গরুটা আগে আপনাদের একটু দেখাই আমি, বেশ সুন্দর গরু দেখি এটার দাম জানানো যায় কিনা আপনাদের। ভাই গরুকে আপনার কত চান ভাই এটার দাম? 1,40,000 টাকা। আজকের হযরতপুর হাটে এই গরুটার দামটা হচ্ছে 1,40,000 টাকা। আচ্ছা ভাই, কেউ যদি ভিডিও দেখে আপনার কাছে যোগাযোগ করতে যায়, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে একটু বলবেন? 01700 4466 55 095 0 95 0 95। ভাইয়ের নামটা? রফিক। আপনারা রফিক ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুটা আশা করি আজকে যদি বিক্রি না হয় আপনারা নিতে পারবেন। আপনাদের অবশ্যই দাম দর করার সুযোগ আছে এখানে, এটা রফিক ভাইয়ের চাওয়া দাম। তো আপনারা চাইলে রফিক ভাইয়ের কাছে যোগাযোগ করে এই গরুটা আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন, এবং তার কাছে আরও গরু আছে, আপনারা এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আপনাদের পছন্দের জিনিসগুলা। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার সাথেই থাকুন। বেশ সুন্দর গরু, বেশ চঞ্চল গরু। চলুন আমরা আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি আপনাদের। আমরা এখন কিছু কিছু ছোট ছোট গরু, ছোট না সরি, মাঝারি সাইজের কিছু গরু দেখতে পাচ্ছি, একই কালার, পুরো লাল কালারের গরু। আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ গরু কি আপনার? গরু এই ভাইয়ের না, সো আমরা এই গরুর মালিক আশেপাশে দেখতে পাচ্ছি না। তারপর আমরা একটু খোঁজাখুঁজি করি মালিককে, দেখি পাই কি না, যেহেতু আমাদের দাম জানানোটা জরুরি। তো মনে হয় গরুগুলোর মালিক এখন আশেপাশে নেই, হয়তো বা খাওয়া দাওয়া করতে গিয়েছে। তারপর আমি এখানে তাদের খোঁজাখুঁজি করছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আসলে দুঃখিত, আমি আসলে এই জন্য এই গরুগুলোর দাম আপনাদের জানাতে পারছি না। তো সমস্যা নেই, আমরা অন্য সাইডে যাব এবং অন্য কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব। আমরা এই সাইডে আরও কিছু গরু দেখতে পাচ্ছি, বেশ সুন্দর সুন্দর গরু, সাইজেও তো বড় না, বাট দেখতে সুন্দর। এই গরুটা বেশ সুন্দর, এই যে এখানে যে গরুটা আছে, আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছি না, বাট আমার কাছে দেখতে সুন্দর লাগছে গরুটা, বেশ গোল গাল। হ্যাঁ গরু কি আপনার? এই গরুটা কি আপনার? দেখি আমরা একটু ব্যাপারী ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই, গরু কি আপনার? এই গরুটার দাম কত জান ভাই? 1,32,000 টাকা চাওয়া হচ্ছে গরুটার দাম। পাশেরটাও কি আপনার? ও ওইটা আপনার? ওই গরুটা কত চান? 1,10,000। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে যে গরুটা দাঁড়া আছে, আপনাদের একটু জুম করে দেখাই, এই গরুটার দাম চাওয়া হচ্ছে 1,10,000। আমি আপনাদের কাছে যেও ভিডিও করে দেখাবো, আর এই গরুটার দাম চাওয়া হচ্ছে 1,32,000। এই গরুটা বেশ সুন্দর, আসলে জোড়াটাই বেশ সুন্দর।
তো আমরা এখন এটার দাম জানলাম, তো আপনারা যদি কেউ নিতে চায়, আচ্ছা ভাইয়া কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে? আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে একটু বলবেন? 01300005091219112112। ভাইয়ের নামটা জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খান, আচ্ছা। আপনারা যদি জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনারা এই সুন্দর দুটো গরু পেয়ে যাবেন। যদি আজকের হাটে বিক্রি না হয় তার সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের বাসাটা কই? ফরিদপুর। ফরিদপুর। তো ভাই আপনার কাছে কি গরু এই দুইটাই আছে না আরও আছে? ও আরও গরু আছে ভাইয়ের কাছে। তো আপনার আর গরুগুলো কোন সাইডে? ওই সাইডে। ওইগুলোর একটু দাম বলবেন আমাদের। আসেন আমরা চলেন ভাইয়া, জাহাঙ্গীর ভাইয়ের আরও কিছু গরু দেখাই আপনাদের। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গরুগুলো নেবেন। আপনাদের একটু দাম বলবেন একটা একটা করে। এই গরুটার দাম চা হচ্ছে 90, আর পাশেরটা 110, আর এটা 1,05,000, আর পাশেরটা 95,000। আচ্ছা, আমি আপনাদের এক নজরে আসলে একটু গরুগুলো দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওতে তো আসলে সম্পূর্ণভাবে দেখানো যায় না, তারপর আমি চেষ্টা করি যতটুকু ভালোভাবে দেখানো যায়। তো জাহাঙ্গীর ভাই এখানে বেশ কিছু গরুই নিয়ে আসছে, আসলে এক এক করে আমি দেখাচ্ছি আপনাদের। এই গরুটা 85, আর পাশের এই এটা 85, এটাও 85। আচ্ছা, এই গরুটা বেশ সুন্দর, একটু পাকড়া প্রিন্টের গরু আছে এইখানে। তো এই গরুগুলো সবই জাহাঙ্গীর ভাইয়ের গরু। তো জাহাঙ্গীর ভাইয়ের কাছে আপনারা যোগাযোগ করলে আপনাদের একটু আগে আমি যে নাম্বারটা জাহাঙ্গীর ভাই বললো আমার ভিডিওতে, তো সেই নাম্বারে যোগাযোগ করলে আশা করি আপনারা জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের গরুগুলো নিতে পারবেন। তো এইগুলা কিন্তু জাহাঙ্গীর ভাই আপনার চাওয়া দাম, তাই তো? এখান থেকে একটু কম করা যায়, কম আছে। তো আপনারা দামাদামি করে নেবেন, এবং আপনারা সবচেয়ে ভালো হয় ভিডিও দেখে কল না করে, মানে কল দিয়ে সরাসরি তার কাছে চলে আসা। ভিডিও দেখে আসলে আপনারা আইডিয়া করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আসলে জাহাঙ্গীর ভাই অনেক বেশি দাম চাইছে আজকের হাটে, তা না, আজকের হাটের তুলনায় দাম ঠিকই আছে। আজকে হয়তো ভাই মানে গরুর দামটা একটু কম, আজকের বাজারে গরুর দামটা একটু কম আছে। তবে জাহাঙ্গীর ভাই আপনার ফোন দিলে তো সবার কাছে এই দামটাই চাবেন, এই দামটাই চাবে জাহাঙ্গীর ভাই, এই দামটাই চাবে। তো আশা করি আপনাদের এই ধরনের গরুগুলো যদি ভালো লাগে আপনারা জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা আরও কিছু লাল গরু দেখতে পাচ্ছি। আসলে আজকে হাটে অনেক বড় সাইজের ষাঁড় গরু নাই, ধরতে গেলে সব এভারেজ সাইজের গরু, মাঝারি সাইজ, ছোট সাইজ, সেই জন্য আমি এইগুলোই দেখাচ্ছি। আসলে এই গরুগুলোর ডিমান্ডও অনেক, এই গরুগুলোর চাহিদাই সবচেয়ে বেশি থাকে হাটে। তো আমি একটু দাম জানানোর চেষ্টা করি। কাকা, এই গরুগুলা কি আপনার? এই গরুটার দাম কত চান? সামনেরটা দাম চাই 105, পাশেরটা 115, 105। আচ্ছা, আপনার একটু দেখাই গরুগুলোর আগে একটু। আচ্ছা, তার এই এটা কাকা 125, এটা একটু বড় না ওইগুলো থেকে? আর এই দুইটা, এই দুইটা তো মানে প্রায় সেম সেম সাইজই, আর এই দুটো মনে হয় ওইটা একটু বড়, ওইগুলোর থেকে একটু বড়। এটা কত চান? এটা জোড়া চান 260। তো দর্শক আপনার গরুগুলো একটু দেখেন, আপনাদের একটু দেখাই আগে গরুগুলো, তারপর আমি আপনাদের নাম্বারটা দিই, কারণ গরু না দেখে তো আসলে আপনারা আগে কল দিবেন না, আগে গরু দেখবেন তারপরে কল দিবেন। তো কাকা, আপনার সাথে যদি কেউ ভিডিও দেখে যোগাযোগ করতে চায় আপনার নাম্বারটা দেওয়া যাবে? ও আচ্ছা, কাকার নামটা কি? মুজিবর। আপনি তো সবসময় হাটেই থাকেন। আচ্ছা, আসলে কাকা আমি দেখা দিচ্ছি কাকারে, কাকা আসলে তার নাম্বারটা বলতে পারছে না, তার মোবাইলটা আরেকজনের কাছে, তো উনি ওনার নাম্বারটা মুখস্থ নাই। তো আপনার এই মুজিবর কাকা এই হযরতপুর হাটে আসলে আপনারা পেয়ে যাবেন, তো ওনার কাছে আসতে পারেন। ওনার কাছে আসলে আপনারা আপনাদের হয়তো কাঙ্ক্ষিত পছন্দের পশুটি পেয়ে যাবেন। তো গরুগুলো আপনারা দেখেন একটু, আপনাদের যদি ভালো লাগে এই সাইজের গরু আপনাদের আপনারা নিতে পারেন, আঙ্কেলের কাছ থেকে নিতে পারেন। তো আমরা একটু সামনের দিকে যাব, যে আপনাদের আরও কিছু গরু দেখানোর চেষ্টা করব। তো আজকে হাটে বেশ গরম, প্রচুর রোদ, এবং রোদের ভিতর দেখা যায় গরু নাই বললেই চলে, ক্রেতাও তেমন নাই, ক্রেতাও তেমন নাই।
তো এই যে আমার ছোট ছোট দুইটা ভিউয়ার্স আমি পেয়ে গেছি, তো এখানে তারা জিজ্ঞেস করছে যে আমার বাসা কোথায়, তো তাদের সাথে এখন আমি পরিচয় হব। তো আমি আপনাদের আরও কিছু গরু দেখানোর পরে, ভিডিওটা শেষ করার পরে তাদের সাথে কথা বলবো। তো যেটা বলছিলাম, আজকে হাট প্রায় ফাঁকা, তেমন কোনো গরু নেই এবং ক্রেতার সংখ্যা কম, বাট হাটে আজকে তুলনামূলক দাম কম, হযরতপুর হাটের দাম কম। তো আমরা আপনাদের প্রতি সপ্তাহে ভিডিওর আপডেট দেওয়ার চেষ্টা করি, তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে যারা দেখছেন এবং হাট সম্পর্কে জানতে পারছেন। তো আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করি এই রোদের ভেতর, তো আপনাদের যদি পছন্দ হয় ভিডিওটা অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আমরা হযরতপুর হাটে একটা হাঁসা গরু পেয়ে গেছি, আপনাদের দেখাই। এই যে হাঁসা গরুটা দেখেন, খুব সুন্দর এবং বেশ গোলগাল, গরুটা ছোট হলেও বেশ গোলগাল হাঁসা গরু। এই দেখেন কাকা আমাদের গরুটা হাঁটায় হাঁটায় দেখাচ্ছে। এই এই যে গরুটা আপনারা একটু দেখাই, গরুটা ছাড়ার পরে দেখেন আপনারা, বেশ সুন্দর গরু। একটু কাছে যেয়ে দেখাই, হ্যাঁ একবার শৌখিন গরু। আসলে হাঁসা গরু যারা পছন্দ করে তারা এই ধরনের গরু খোঁজে। দেখেন এই গরুটা আসলে সত্যি কোনো মানে কালো স্পট নাই, মানে সাদা রং, চোখ সাদা, কান সাদা, নাক সাদা, পায়ের খোড়াগুলো সাদা। তো এইগুলো দেখা যায় অনেক সময় অনেক খামারি ভাইও কালেকশন করে থাকে। তো কাকা এই গরুটা আপনার নিজেরই তো? আপনার কাছে হাঁসা গরু কি একটাই আছে? ও একটাই গরুই আছে না? এই গরুটা অন্য গরু আছে, দুইটা আছে, একটা আছে নেপালি, একটা আছে কালো অস্ট্রেলিয়ান। আচ্ছা এই কাকার কাছে নেপালিও আছে কালো অস্ট্রেলিয়ান গরু আছে, তো আপাতত এই হাঁসাটাই হাতে আছে। হাঁটে আসতেছে এখন আইসা পৌঁছায় নাই। তো কাকা এই গরুটার দাম কত চান? দাম চাই 75,000 টাকা। এই গরুটার দাম চাইতেছে কাকা 75,000 টাকা। কাকার নামটা? আসার পথে 65,000 দাম কইলো আর কি। ও 65,000 দাম বলছে, দেন নাই। কত হইলে দেওয়ার নিয়ত আছে? 70 হইলে 70, মানে অল্প কিছু আর কি কম বেশ হবে। আচ্ছা কেউ যদি নিতে চায় এই আপনার নাম্বারটা দেন, নয়তো তো কেউ যোগাযোগ করতে পারবো না। নাম্বার তো আজকে তো বিক্রি করে এলাম, আর যোগাযোগ করলে তো আর পরে আবার পাইবো না। ও মানে বিক্রি করেই যাবেন? হ্যাঁ ইনশাআল্লাহ, দাম বলতে বিক্রি করে এলাম। কেউ যদি আপনার ফোন দিয়ে বলে যে আমার এরকম কিছু গরু কালেকশন করে দেন, দিতে পারবেন? তাহলে সেই ক্ষেত্রে নাম্বারটা দেন। 0173 9433 9433 55 55 6 6। কাকার নামটা? হায়াত আলী। এই হায়াত আলী কাকার কাছে আপনারা ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন, আশা করি আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো পেয়ে যাবেন এবং আপনাদের যেই ধরনের গরু লাগে কাকা আপনাদের কালেকশন করে দিতে পারবে। দেখা যায় অনেক সময় নতুন খামারি ভাইরা অনেক কালেকশন করার জন্য দেখা যায় যে অনেক ধরনের বিড়ম্বনায় পড়ে, তো দেখা যায় তারা অভিজ্ঞ লোক, তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাদের এই বিড়ম্বনা থেকে অনেকটাই রেহাই করতে পারবে। তো কাকার আরও কিছু গরু আছে কিন্তু ওইগুলো এখনও হাঁটায় এসে পোষায় নাই, সেই জন্য দেখাইতে পারতেছি না। তো এখন যে গরুটা দেখাচ্ছি এটা বেশ সুন্দর হাঁসা গরু, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। এখন আমি আপনাদের ছোট ছোট একটা বাছুর গরু দেখাচ্ছি, এই দেখেন। কাকা এটার দাম কত চান? 45। এটা তো এটা কয় মাস বয়স? 6 মাস। 45,000 টাকা চাইতেছে, 6 মাস বয়স। আপনারা একটু দেখেন আজকে হাটের বাজার পরিস্থিতি, হাটের পরিস্থিতি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যদি আসলে ভিডিও দেখেই আপনারা সব কিছু আশা করি বুঝতে পারছেন যে আজকে হাটের দাম কীরকম। কাকা এই ছোটো গরুটার দাম কত? এই সাদাটা, এই একটু আমরা সামনে যাই। এই গরুটার দাম কত কাকা? হ্যাঁ 45, এটাও 45। এটার দামও চাইতেছে কাকা 45,000 টাকা। আপনারা একটু দেখেন আসলে এই সাইডে যে গরুগুলো আছে সবগুলোর দাম প্রায় সেমই। তারা আপনারা হাটে আসলে এই ধরনের গরু এই দামে হয়তো পেয়ে যাবেন, তবে গরুর দাম যেহেতু ওঠানামা করে সেই ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো হাটে একটু বেশি একটু কম হবে, তবে এইগুলা কিন্তু চাওয়া দাম, আপনারা দামাদামি করে গরু নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আজকে আসলে হাটে হাট বেশ ফাঁকা, তো আপনাদের আসলে অনেক গরু যে দেখাতে পারবো তা না। তো যেইগুলো দেখাইছি আসলে সেইগুলোই হাটে, আর বেশ ছোটো গরু অনেক বেশি, তো ছোটো গরুর দাম তো আমি আপনাদের একটা ধারণা দিলামই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
এবং আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর সাথে আজকের ভিডিওটা শেষ করছি। তো ধন্যবাদ। তো আশা করি সবাই ভিডিওটা এনজয় করছেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি।